অবমাননাকর মন্তব্যের জেরে রাহুল গান্ধীর যদি কারাদণ্ডের সাজা হয় খারিজ হয় সংসদ পদ তবে একই ধরনের মন্তব্যে কেন প্রধানমন্ত্রী বা রাজ্যের বিরোধী দলনেতার শাস্তি হবে না শহীদ মিনারের সভাস্থল থেকে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বুধবার নিজের বক্তব্যের শুরু থেকেই দিল্লি নিয়ে সরব ছিলেন অভিষেক নাম না করে কেন্দ্রের শাসক দলকে যেমন দিল্লির দানব বলে কটাক্ষ করলেন তেমনি প্রশ্ন তুললেন আদানি ইস্যুতেও এমনকি রাহুল গান্ধী কয়েকদিন আগে পর্যন্ত যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছিল তৃণমূল সেই রাহুল গান্ধীর কথাই বারবার এলো অভিষেকের বক্তব্যে রাহুলের শাস্তি হলে কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় প্রশ্ন তুললেন অভিষেক তিন দিন আগে রাহুল গান্ধীর সংসদে সদস্যতা খারিজ হয়েছে আমরা এর বিরোধিতা করেছি রাহুল গান্ধী বলে নয় অন্য কোন সাংসদ হলেও যে কায়দায় গায়ের জোরে শুধুমাত্র একটা কমেন্টকে কেন্দ্র করে যে রাজনৈতিকভাবে বক্তব্য রাখতে গিয়ে একটা কথা সে বলেছে সেই জন্য তার দুবছরের শাস্তি আর সঙ্গে সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার লোকসভার সদস্যতা পদ খারিজ তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ২০২১ সালের নির্বাচনে এসে দিদি ও দিদি মহিলাদের যে আঘাত করেছে সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন গোটা মহিলা সম্প্রদায়কে যে ব্যঙ্গাত্মক ভাবে কুরুচিকর ভাবে আক্রমণ করেছে সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন ওবিসি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করে যদি রাহুল গান্ধীর ২ বছর সাজা হয় তাহলে বীরবাহা হাসরা দেবনাথ হাসরাদের বলেছিল এই রাজ্যের বিরোধী দলনেতা যে এরা আমার জুতার তলে থাকে তাহলে বিরোধী দলনেতার ২ বছরের জেল হবে না কেন কেন শুধু নরেন্দ্র মোদি নয় অভিষেকের নিশানা থেকে বাদ গেলেন না শুভেন্দু অধিকারীও সুরাত আদালতের রায়কে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক ২১টা সিবিআই হয়েছে গত ২১ মাসে কটা ২১টা মানে প্রতি মাসে একটা করে সিবিআই আপনার যদি ক্ষমতা থাকে আপনি ১০০ দিনেও সিবিআই করুন কিন্তু ১৭ লক্ষ মানুষের টাকা ফেরত দিন তৃণমূল কংগ্রেসের কেউ যদি যুক্ত থাকে ২৪ ঘন্টায় আমরা বহিষ্কার করব আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি ক্ষমতা আছে আপনি সিবিআই করুন ১০০ দিনে কিন্তু ১৭ লক্ষ পরিবারের টাকা আপনাকে ছাড়তে হবে আর যদি না ছাড়েন আমি জেদি ছেলে একা হলেও যাব মানুষকে সংগঠিত করে নিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু দিল্লি অচল করে আমি দেখাবো এটা আমার প্রতিজ্ঞা একদিকে খোদ প্রধানমন্ত্রীকে আক্রমণ অন্যদিকে রাজ্যের বঞ্চনা নিয়ে রাজধানীর রাস্তায় গণ আন্দোলনের হুঁশিয়ারি পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা দুই নির্বাচনেরই সলতে পাকানোর কাজটা যে শহীদ মিনারের সভা থেকেই শুরু করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একমত রাজনৈতিক মহল নিউজ টাইম